শুক্রবার, সাত জ্যৈষ্ঠ ১৪২৮, একুশে মে ২০২১, আট শাওয়াল ১৪৪২। ১৫০২ সালের এই দিনে জোয়াদা নোভা সেন্টার হেলেনা দ্বীপ আবিষ্কার করেন। ১৭৪৪ সালের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৪০ সালের এই দিনে ক্যাপ্টেন হবসন নিউজিল্যান্ডে ব্রিটিশ সার্বভৌমত্ব দাবি করে। ১৮৫১ সালের এই দিনে অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়। ১৯০৪ সালের এই দিনে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা গঠিত হয়। ১৯৩৮ সালের এই দিনে বেঙ্গল মোশন পিকচার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালের এই দিনে প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ হয়। ১৯৯১ সালের এই দিনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গান্ধীর জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধী মাদ্রাজে এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।